ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকলেন, ছেলে স্ত্রী সবাই সামনে এসেছেন, জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো, কে আনতো, সকলেই বললেন আলহামদুলিল্লাহ। বড় ছেলের নাম আব্দুল্লাহ ইবনে আমর, ছোট ছেলের নাম হলো আবু শামা, মস্তি ছেলে। আবু শামা ছোট হলে এখন আর ছোট নেই, বড় হয়ে গেছে। যখন বলছে আলহামদুলিল্লাহ, মুখের থেকে একটা গন্ধ বেরিয়ে এসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আবু শামা, তুমি কি মদ খেয়েছো? বললেন না। বললেন শোনো, মদ খাওয়া হারাম, আর মিথ্যা কথা বলা আর একটা হারাম। মদ খেয়েছো আবার মিথ্যা কথাও বলো, কেন খেয়েছো? এ কথা বলতেই বলছে আব্বু, খেয়ে ফেলেছি বন্ধুদের তালে, ভুল করেছি, মাফ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা কলারে ধরে পোল মেরে বলছে আমি মাফ করার কে? ওয়াসাদতুহুম ফি আমরিল্লাহি উমর, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, ওয়াসাদতুহুম ফি আমরিল্লাহি উমর, ওয়াসতাকুহুম হায়া উসমান, ওয়াফদাহুম আলী। সারাটি জীবন খুতবা শুনি, কি শুনেছেন টের পাবেন। ওয়াসাদতুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর হুকুম বাস্তবায়নে ওমর হলেন বজ্র কঠোর, লৌহের সে কঠোর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে টানতে টানতে মসজিদের আবরিত খুঁটির সাথে নিয়ে পিঠ পোড়া করে বাঁধ, লোকেরা দৌড়িয়ে এসছে কি হয়েছে, কিন্তু ওমরকে প্রশ্ন করবেন সেই সংস্থাতে নাই। এ অবস্থাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার শুরু করলেন। মদের বিচার হলো সামারিনা জান্দা, আশিটি বেত্তাঘাত, আশিটি বেত্তাঘাত করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হুম বেত্তাঘাত করার পূর্বেই আজান হয়ে গেল, তিনি শীতল হয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, জোহরের নামাজের ইমামতি করলেন, সমস্ত সাহাবায়ে কিরাম মসজিদ ছেড়ে যাচ্ছেন না, কি যেন ঘটে গিয়েছে, প্রেসিডেন্টের ছেলেকে খুঁটির সাথে কেন পিঠ পোড়া বাঁধা, প্রেসিডেন্ট নিজেই মেরেছেন, ব্যাপারটা জানতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে দাঁড়িয়ে গেলেন, জল্লাদকে বললেন লাঠি আন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিন ধরনের লাঠি ছিল, একটি লাঠি দিয়ে রাষ্ট্র সোজা করতেন, আর একটি লাঠি দিয়ে কাতার সোজা করতেন, আর একটি লাঠি দিয়ে কোরআন অনুযায়ী বিচার করতেন, শরীয়তের বিচার। জল্লাদ বুঝে ফেলেছেন শরীয়তের বিচারের জন্য লাঠি চাওয়া হচ্ছে, তিনি সেই লাঠি এনে হাজির করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরা শুনে নাও, আমার ছেলে মদ খেয়েছে, আশি বেত্তাঘাত, আল্লাহর হুকুম পালন করার জন্য আমি নিজে এখন বিচার করব, পৃথিবীর কোনো বিচারকের কাছে এই দায়িত্ব ছেড়ে দিব না। কারণ হলো প্রেসিডেন্টের ছেলে হিসাবে বিচারকরা বিচার করতে যেয়ে ফাঁকফো করে পার করে দিতে পারে, হয় কি হয় না, বিচার তো আছে, সেই বিচার প্রেসিডেন্টের ছেলে হলে বিচার হয় না, মন্ত্রীর জামাই এমপি হলে, এমপিদের জামাই অথবা তাদের ছেলে মেয়ে হলে, তাদের আত্মীয় স্বজন হলে, মামা ভাইটা হলে, তারা ফাঁক ফোকারে পার পেয়ে যায় যদিও মার্ডার করে। আর যদি সাধারণ কোন মানুষ হয়তো বা অন্যায় করেই নাই, কিন্তু একটা বিচার দেখাতে হবে, এই জন্য তাদেরকেই অবিচার করে বিচারের নাম দেওয়া হয়। এটা বিচার নয় প্রফেসর, এটা বিচার নয় জুলো, এটা বিচার নয় অন্যায়, এটা বিচার নয় অন্যায়ের সাথে ব্যবহার করা। আমার বন্ধুগণ, আমার রাদিয়াল্লাহু তাআলা বললেন নিজেই বিচার করব, জল্লাদ হাত খসাও, হাত খসানো হলো, ময়দানে নামাও, নামাজ হলো, দুটি হাত দুই দিক থেকে টেনে ধরো, দুই জল্লাদ দুই পাশে টেনে ধরেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার নিজেই শুরু করে দিলেন, কয়টা বেত্তাঘাত, দৌড়া মারবে কয়টা, ছেলের গায়ে তিনি দৌড়া মারা শুরু করে দিয়েছেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এক একটি বাড়ি বাড়তেছে, রক্ত সিটকে দিয়ে দিয়ে পড়তেছে, সমস্ত চক্ষু থেকে বারবার করে পানি ঝরছে,
গোটা মদিনার আবাস বৃদ্ধা বনিতা সব দৌড়িয়ে ময়দানে এসছে দেখার জন্য। প্রেসিডেন্ট নিজের ছেলেকে নিজেই মারতেছে, এই দৃশ্য দেখতেছেন। স্ত্রী ফাতেমা খবর শুনেই পর্দা করে হেজাব করে কাঁদতে কাঁদতে সফর করতে করতে ময়দানে আসলেন। এসেই দেখতে পেলেন ছেলেটাকে মারতেছে, ছেলের শরীর রক্তাক্ত, ছেলের জিহ্বা বেরিয়ে যাচ্ছে। দৃশ্য দেখেই স্ত্রী ফাতেমা স্বামীর পা দুইটি জড়িয়ে ধরলেন আর বললেন, স্বামী গো আর বেরো না, স্বামী গো ছেলেটা বাঁচবে না, স্বামী গো তওবা করবে, আমিও তওবা করবো, আমরা সকলেই তওবা করবো, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, তুমি এভাবে আর মেরো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে একটা ধমক দিলেন, বললেন, তুমি কি জাহান্নামের আগুনে জ্বলতে চাও? আল্লাহ আকবার বলেন, তুমি কি জাহান্নামে জ্বলতে চাও? তাহলে কথা দাও, নইলে সরে যাও। স্ত্রীকে ধমক দিলেন, স্ত্রী ভিন্ন জায়গায় যে কান্না শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পঞ্চাশটি মেত্রাঘাত করেছেন যখন, ছেলেটা সটফট করে মরে গেলেন তখন। ছেলে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন, সমস্ত সাহাবায়ে কিরাম কাঁদতেছেন, গোটা মদিনায় কান্নার রং সৃষ্টি হয়ে গেল, স্ত্রী বাকরুদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু ওমরের চোখে এক ফোঁটা পানিও নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, ওকে গোসল করাও। গোসল হয়ে গেল, কাফন পরাও, কাফন হয়ে গেল, জানাজা পড়াও, জানাজা হয়ে গেল। নিজে জানাজা পড়ালেন না, পড়লেন না, যেহেতু এখনো পর্যন্ত বিচার শেষ হয়নি। আল্লাহর হুকুমের ব্যাপারে কেমন বস্ত্র কঠোর, জানাজা পড়লেন না, পড়ালেন না, শেষ পর্যন্ত জানাজা রাখা হয়ে গেল। বললেন, কবরে রাখো, রাখা হয়ে গেল, মাটি দাও, মাটি হয়ে গেল। বললেন, লাঠি আনো। আবার সেই লাঠি হাতের মধ্যে যখন তুলে দেওয়া হলো, তিনি বললেন, ও পাপ করেছে, পঞ্চাশটি বেত্রাঘা ওর শরীরের উপরে জীবদ্দশায় হয়েছে, এখনো তিরিশটি বাকি রয়েছে, এই তিরিশটি হবে কবরের উপরে বসে গেল। কবরের উপরে শুরু করে দিলেন 51, 52, 53, 54, 55, 56, 57, আশিটি বেত্রাঘাত করে লাঠিটা মেরে এরপর আল্লাহকে বললেন, আল্লাহ আমার কাজ আমি করেছি, তোমার কাজ তুমি করো, যদি আমি অন্যায় করি বিচার করো, আর যদি আমি ইনসাফ কায়েম করি তাহলে পরে তুমিও ইনসাফ কায়েম করো। সম্মানিত বন্ধুগণ, আপনার কি পরকালে যে আল্লাহ আকবার বলবেন, বাড়িতে যে আল্লাহ আকবার বলবেন, এরকম একটি বিচারের পরে কি আল্লাহ আকবার সবার দেবে হতে পারে না? আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ। দেখুন, সে একটি বিচারের কারণে কি হলো, গোটা রাজ্য, পঞ্চাশটি বাংলাদেশের সমান যে রাজ্যটি হাজার হাজার কিলোমিটার দূরে বাঘ আর হরিণ একই পেয়ালায় পানি পান করতেছে। বাঘ হরিণের শত্রুরা বন্ধু, শত্রু, কিন্তু আজ একই পাত্রে পানি পান করতেছে। অন্য প্রাণীরা বাঘকে জিজ্ঞেস করলো, বাঘ তুমি যে হরিণ খাও না? বলছে যে খাওয়া তো দূরের কথা, কিচ্ছু বলা যাবে না, ওমরের শাসন চলতেছে। হরিণকে জিজ্ঞেস করলো, তুমি কি বাঘকে ভয় পাও না? বলেছে না, কিসের ভয়, ওমরের শাসন চলতেছে। আর বন্ধুগণ, বাঘের আশ্রয় হয়ে গেল, সাপের আশ্রয় হয়ে গেল, সমস্ত প্রাণীগুলো সোজা হয়ে গিয়েছে, মানুষগুলো সোজা হয়ে গিয়েছে, এমন শান্তি তিন দিন পাঁচ দিন না খেয়েও কোনো মানুষের মধ্যে অশান্তি নাই। কারণ কি, এমন সন্তান দাও যেই সন্তান মুত্তাকীদের ইমাম হবে, তিনি মুত্তাকীদের ইমাম হয়েছেন, এজন্য ইনসাফ কায়েম করেছেন। কোরআন অনুযায়ী ইনসাফের ভিত্তিতে একটি মাত্র মদের বিচার করছেন, একটি মাত্র মদের বিচার করলেন,
নিজের ছেলেকে যেভাবে বিচারটি করতে হবে সেভাবে করেছেন, এমনকি বিচার সুসম্পন্ন করার জন্য কবরের উপরেও আঘাত করতে ছেড়েননি, এমন হয়েছে যখন রাজ্যের শান্তি কায়েম হয়েছে তখন। আজও বাংলাদেশে মদ আছে কি নাই, মদের বিরুদ্ধে আইন আছে কি নাই, মদের আইন নাই বলে বাংলাদেশ মদের বিরুদ্ধে আইন জেহাদ ঘোষণা করেছে। হ্যাঁ,